একটা ভূতুরে মহল দেখানো হয়েছে, একটা রাক্ষসের মুখ। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি, চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে। তা আজ বিশ্বকর্মা পূজা, আমাদের চ্যানেল চলন্ত দিনলিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে বিশ্বকর্মা পূজা করছো, কারণ প্রত্যেকের বাড়িতেই সাইকেল, বাইক, এই সমস্ত লোহার যন্ত্রপাতিতে থাকি, আর যাদের দোকান আছে তারা তো নিশ্চয়ই করছো। তো যাই হোক, সেরকমভাবে প্রত্যেকবার যেভাবে আমিও করি, যেটা আমার প্রথম কাজ থাকে, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকেও সেই কাজটা করছি। সেটা হচ্ছে বাইকটা আমি ধুবো, তারপর আস্তে আস্তে অনেকগুলো প্ল্যান রয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা তোমাদের আগেই জানিয়ে রাখি, আর শিলিগুড়ির বিশ্বকর্মা পুজোগুলো আমি কভার করব, আর তোমাদেরকেও দেখাবো কেমন বিশ্বকর্মা পুজো হচ্ছে শিলিগুড়িতে, গতবারও যেটা দেখিয়েছিলাম। আর তোমরাও সেই ব্লগগুলোতে খুব ভালোবাসা দিয়েছো, তো দেখতে থাকো পুরো ব্লগটা। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বাইকটা এখন ধুতে যাই। তো বালতিটা নিয়ে নিই, আর নিলাম এই পালিশ, মোছার জন্য কিছু কাপড়, আর যেটা লাগবেই সেটা হচ্ছে শ্যাম্পু। গাড়ির কন্ডিশন অনেকদিন ধরে খারাপ অবস্থা হয়ে আছে, অনেকদিন ধোয়া হয় না, একদম নোংরায় পুরো অবস্থা শেষ। তো বিফোর আফটার দেখতেই পারবে। So I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. One day at a time, it's how you operate a cadence. A flow, you grow, you show yourself a foundation. Stay away from all the shit that causes temptation. I know that I like to do it cause it's sensation. I live my life in my head like a narration. Don't expect greatness, do my best, man, I'll take it. Wake up! Oh, সমস্ত ঘষাঘষি মোছামুছি কমপ্লিট, জলটা ঢালি, তারপরে দেখতে পারবে এটা লুক। স্নানটাও এখন করে নিলাম, আর এখন যেরকমভাবে প্রত্যেকবার ঠাকুরের পুজো দিই, মানে বাইকে বিশ্বকর্মা দেবতার পুজো দিতে যাচ্ছি, তো চলো। পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে আজকে অনেক রকমের প্ল্যান রয়েছে। এই প্ল্যানের প্রথম পর্ব হচ্ছে ওদের বাড়িতে যাচ্ছি, ওদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে। তো 11টার সময় পুরোহিত আসার কথা, এতক্ষণ হয়তো পুজোতে বসেও গেছে, বাড়ির কিছু কাজ ছিল ওগুলো সেরে ও পুজো টুজো দিল, তারপরে এখন আমরা যাচ্ছি। এখন বাজে 11:15, তো বাইরে প্রচন্ড রোদ, তো চলো আমাদের সাথে। তা আমরা এখন বেরিয়ে গিয়েছি, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, তারপরে বাড়ির থেকে চলে যাব শিলিগুড়ি বিশ্বকর্মা পূজা দেখতে। তো ওর তো টিউশন আছে, ও যাবে না, আমি তোমাদেরকে দেখাবো শিলিগুড়িতে এরকম ধরনের বিশ্বকর্মা পূজা হচ্ছে এবার। চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো পুরো ব্লগটাতে সাথে থাকো, দেখা হচ্ছে সোজা গিয়ে পুজো মণ্ডপে। তো আমি এখন সোজা চলে আসলাম এনজিবি এরিয়ায়, আর এখানকার বিশ্বকর্মা পুজো ফেমাস, সেটা তো তোমরা আগের ব্লগে আমার দেখিয়েছিলে। তো চলো একে একে দেখে নিই এবারকার বিশ্বকর্মা পুজো এখানে কেমন হয়েছে। Thank you.
প্রত্যেকবার যেভাবে এনজিপিতে মেলা বসে এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেভাবে এবারেও বসেছে। দুপাশ দিয়ে রাস্তার সারি সারিভাবে দোকানপাট বসেছে, সেভাবে বাচ্চাদের বিভিন্ন রকম চড়ার জিনিস মেলার মতন একটা বসে যায় এই এনজিপি বাজারটা পুরোটা দিয়ে। আর এই মেলা দেখতে দেখতে আমিও চলে যাচ্ছি পরের পুজো মণ্ডপের দিকে। এখানে এত ব্যানপাটি আওয়াজ যে আমার কথা বোঝাই যাবে না, তার জন্য আমি এটা ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। তো সামনে আমার মণ্ডপ রয়েছে, দেখো তোমরা একবার। প্রিয়াঙ্কার বাড়ির থেকে আসার সময় আমরা ইন্ডিয়ান অয়েলের পাশ দিয়ে আসছিলাম, সেই সময় এই পুজোটা আমার চোখে পড়ে। বেশ একটা থিম পুজো করেছে রিসেন্টলি, যে ট্র্যাজিক করমণ্ডল এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে এখানে একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় এখানে উপস্থিত ছিলেন, সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে আমি চলে আসলাম শিলিগুড়ি আরও একটি অন্যতম বিশ্বকর্মা পুজো মণ্ডপের সামনে। এনজিপিতে বড় বড় দুটো মণ্ডপ হয়েছে, এটা আর পেছনে আরেকটা রয়েছে। তো একে একে তোমাদেরকে সব মণ্ডপ দেখাচ্ছি। এই একটা পূজা মণ্ডপ, আর সামনে ওই দেখতে পাচ্ছ আরো একটা পূজা মণ্ডপ। তো আর গেট সামনে রয়েছে, তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। ও ডান দিকে একটা রয়েছে। এটা রিক্সা এবং ভ্যান চালক ইউনিয়নের তরফ থেকে এই পুজো করা হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ সমস্ত পোস্টারিং করা হয়েছে এখানে। এনজিপি চত্বরে যত রিক্সা এবং ভ্যান চালকরা রয়েছে যারা সারা বছর এখানে তাদের পেশা এবং জীবিকা নির্বাহ করে, তো তাদেরকে নিয়ে পুরো পোস্টারিং চারপাশ জুড়ে রয়েছে মণ্ডপে। এনজিপি চত্বরে ভেতরের জায়গাগুলো সব কমপ্লিট করে আসলাম, তো এখন আমি এসেছি টোটো ইউনিয়ন আরও একটি বাইরের দিকে, তো তার পুজো মণ্ডপের বাইরে। আর এখানকার পুজো মণ্ডপ একটু অন্যরকম, একটু ইউনিক, যেটা বাচ্চাদেরকে খুব আকর্ষণ করবে, আমারও বেশ ভালো লাগে জিনিসগুলো। তো দেখো নিজেদের চোখেই, একটা ভুতুরে মহল দেখানো হয়েছে, একটা রাক্ষসের মুখ, তার ভেতর দিয়ে ঢুকতে হবে। আর দেখতে পাচ্ছ এই যে কঙ্কাল চারপাশে, তো চলো ভেতরে ঢুকি দেখি কি আছে। মুখ দিয়ে ঢুকবো ভেবেছিলাম, যাই হোক ফিতা কাটা হয়নি, এখন উদ্বোধন হয়নি, তার জন্য পেছন দিক দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে। তো পেছন দিক দিয়ে ঢুকি দেখি কি আছে। দেখলে ভেতরে একটা সাউন্ড এফেক্টের মাধ্যমে একটা ভুতুড়িয়া মহল তৈরি করার চেষ্টা করা হয়েছে, বেশ ভালোই লাগলো, মজাদার। যাই হোক এখন এখান থেকে বেরোলাম, এখন আমরা বাড়ি চলে আসলাম দুজনেই। ওর দাদুর বাড়িতে দাদুর সাথে দেখা করতে গিয়েছিল, আর এই ফাঁকেই আমি তোমাদেরকে ঘুরে দেখালাম এবারে শিলিগুড়ির বিশ্বকর্মা পুজো। আগেরবারও যেসব জায়গায় গিয়েছি এবারও সেই সব জায়গায় গেলাম। তো এবারকার পুজো তোমাদের কেমন লাগলো, আর আমাদের সারাদিনের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কেমন ভাবে ঘুরলে, কেমন ভাবে কাটালে, নিশ্চয়ই আজকে সবারই ছুটি ছিল, তো সেটাও কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমাদের ব্লগগুলো তাহলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো আমাদের এই ব্লগটা আমরা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।